पंचायत भोट शांतिपूर्ण হবে না, শাসক দল গন্ডগোল পাকাবে। রবিবার বীজপুরে মিছিলে যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী। টেট দুর্নীতি, সন্ত্রাস, খুন, ধর্ষণ একাধিক ইস্যুতে রবিবার বিকেলে ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে কাস্টাপাড়ার বাগমোড় থেকে গান্ধী মোড় পর্যন্ত মিছিল করা হয়। উক্ত মিছিলে যোগ দিয়ে মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী বললেন, পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ করতে হলে যারা ঘটনা ঘটাচ্ছে তাদের জেলে পুরে দেওয়া উচিত, কিন্তু উল্টে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। শাও মমতা সেটিং তত্ত্ব নিয়ে তার দাবি সিপিএম এসব বলছে, ওরা এখন অপ্রাসঙ্গিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে এসেছিলেন। পাশাপাশি এদিনের মিছিলে তনুজা চক্রবর্তী ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী পিয়ালি দুবে সহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামী দিন পঞ্চায়েত ইলেকশনের আগে যদি ঘোষণা হয় পঞ্চায়েত ইলেকশন, যদি এই সরকারটা বেঁচে থেকে, এই তৃণমূল পার্টিটা বেঁচে থেকে সরকারটা পঞ্চায়েত ভোট করতে পারে, তাহলে কি সাংঘাতিক দিন আসছে আমাদের। একদমই হবে না, আমরা তো আশঙ্কায় আছি। যখন যেখানে বিজেপিকে দেখছে ওরা কেস দিচ্ছে, মিথ্যা কেস দিয়ে আমাদের ছেলে মেয়েগুলোকে ঢোকাচ্ছে। আজকে নবান্ন অভিযান বলুন, ডায়মন্ড হারবারের প্রোগ্রাম বলুন, বিগত দিনে ব্যারাকপুরের উপরে যেখানে যে মিছিল হয়েছে সেখানেও ভুল কেস দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। গতকাল রানাঘাট এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে, যারাই সবার আগে তো ওরা নিজেরা ঢুকে যাওয়া উচিত জেলের মধ্যে, তবেই না শান্তিপূর্ণ হবে। যারা ঘটনাগুলো ঘটায়, যাদের অনুপ্রেরণা এই ঘটনাগুলো ঘটে, আগে তারা জেলে ঢুকে যাক, তাহলেই আমাদের পঞ্চায়েত ভোট মানুষ পাবে। সিটিং অপোজিশন অমিত শাহ 20 মিনিট হচ্ছে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছে, তারপরে হচ্ছে কোথায় কর্মীদের মনোবলে চিড় ধরেছে না বিজেপি থেকে বামেদের দল ভালো। দেখুন, অমিত শাহর ব্যাপারটা জানে না, বামফ্রন্টের একটা অসুবিধা কি বলুন তো, কোনোদিন কেন্দ্রে যায়নি তো ওরা, এই মানে এটাই বোঝে না সংবিধানের বিষয়টা। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের এসছেন, তার যে নির্দিষ্ট একটা কর্মসূচিতে, আগেরবার যে মিটিংটা উড়িষ্যায় হয়েছিল ভুবনেশ্বরে, সেই মিটিংটা আবার ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, সামনের বছর হয়তো এটা বিহার বা ঝাড়খণ্ডে হবে, তো সেটা একটা সংসদীয় গণতন্ত্রের পদ্ধতি অনুযায়ী একটা মিটিং। তাতে ওই বামফ্রন্টটা এখন অপ্রাসঙ্গিক, মানুষ তাদের ঝেড়ে ফেলে দিয়েছে, এখন ওদের কথা বলে আলোচনা করে সময় নষ্ট করার জায়গা নেই মানুষের। দেখুন, আমরা প্রতিটি বিডিও অফিসে আন্দোলন করছি, যাদের লিস্টে নাম আছে, যাদের তিনতলা চারতলা বাড়ি, তারা যাতে এই সুযোগ না পায়, যাদের আসল বঞ্চিত মানুষ, যাদের পাওয়ার কথা, তারাই যেন আবাস যোজনায় পায়, এইটাই আমরা দেখছি। আমাদের একটাই উচিত মানে বক্তব্য, যেটা মোদিজি চাইছেন, প্রতিটি যে বঞ্চিত মানুষ যার মাথার উপর ছাদ নেই, তার মাথার উপরে যেন ছাদ আসে, তাই আবাস যোজনার ঘরটা নিরপেক্ষভাবে প্রশাসন এবং সরকার দিক, এটা আমরা চাইছি। খেলা তো চলছেই, ঠান্ডা পড়েছে, খেলা তো পরপর হচ্ছেই, ওরা এতদিন খেলেছে, এবার মানুষ খেলবে, জনগণ খেলবে। 12 তারিখ পেরিয়ে গেছে, 14 তারিখ পেরিয়ে গেছে, 21 তারিখ আছে, নেই তো যা কিছু হচ্ছে তো আপনারা দেখছেন না, হালি শহরে কি হলো, ড্রেনের মধ্যে নাবালিকার শরীর ভেসে যাচ্ছে, এখানে খুন হচ্ছে নাবালিকা, টিটাগড়ে সেদিন কিছুদিন আগেই একটা হয়েছে। আজকে দেখুন, বিজেপির যখনই কোনো মিছিল হচ্ছে সেখানে মহিলাদের, যেভাবে আগের দিনের ভিডিওগুলো আপনাদের ধন্যবাদ জানাবো মিডিয়াকে, যেভাবে আপনারা দেখিয়েছেন আমাদের মহিলাদের অত্যাচার করেছে, যেভাবে চুলের মুঠি ধরে টেনে মেরেছে, আর কত খেলা দেখবে পশ্চিমবঙ্গের মানুষ, তৃণমূলের খেলা দেখছি তো। বর্ধা বিধানসভা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে মন্তব্য করলো, সব দলে চোর আছে, চোর যদি দলে না থাকে তাহলে সেই পার্টিতে গিয়ে তিনি পার্টি অফিস ঝাড়বে, কি বলবেন? না না, উনি ওনাদের নিজেদের পার্টিটা আগে ঝাড় দিক, ওনারা তো নিজেরাই সবকটা চোর, শুধু তৃণমূলের মন্ত্রী চোর নয়, কিন্তু তৃণমূলের যে লোয়ার মানে যারা বুথ লেভেলের কর্মী তারাও চুরি করছে, নইলে পঞ্চায়েতে এত খুনো খুনি রাহাজানি হয় কেন? আপনারা দেখলেন গুজরাটে ভোট হয়ে গেল রিসেন্ট, উত্তরাখণ্ডে হলো, কোথাও বিজেপি যেতেছে, এক জায়গায় যেতেনি, কিন্তু কোথাও দেখেছেন এক জায়গাতেও এক ফোঁটা রক্ত পড়েছে, একটা মানুষকে কেউ চর মেরেছে। কাস্টাপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।